एक घटना से पूरे हावड़ा शहर में हलचल सा मचा हुआ है। मामला दो अधिकारियों के बीच का है। एक अधिकारी का कहना है कि बेआईनी तरीके से टेंडर दो सालों से चलाया जा रहा है, वहीं पर दूसरी अधिकारी को हस्ताक्षर नहीं करने पर उसे मारने की धमकी देने का मामला है। आखिरकार इन मामलों में परेशान कौन होता है, काम किसका नुकसान होता है? क्या वो अधिकारी जो टेंडर लेकर साइन करने की बात कर रहा है, क्या वो ईमानदार है? क्या वो अधिकारी जो साइन करवाने के लिए परेशान है, क्या वो ईमानदार है? आखिरकार इस तरह का मामला सामने क्यों आता है? क्योंकि काम तो पब्लिक का होता है। इसी तरह का एक मामला सामने आया हावड़ा सदर के एसडीओ के विरुद्ध में, जहां पे एसडीओ को बाली नगर निगम के वित्त अधिकारी को जान से मारने की धमकी देने का आरोप लगा गया है। अब एक तरीके से बनाई गई फाइल पर हस्ताक्षर नहीं करने पर वित्त पद अधिकारी को मारने की धमकी दी गई है। यह हम आपको बताते चले, इसमें जो एसडीओ का नाम सामने आ रहा है वो बर्मन राय, हावड़ा की एसडीओ का नाम सामने आ रहा है, और जो वित्त अधिकारी है बाली, उनका नाम कल्याण प्रमाणिक है, जिन्हें धमकी दी गई है। आखिरकार इस तरह के मामले सामने क्यों आते हैं? क्या कार्यालयों में काम सही तरह से नहीं हो रहा है, या कार्यालयों में काम सही से करने की जरूरत है? इसकी जांच कौन करेगा? इसकी जांच को लेकर आवाम चिंतित है। आइए देखते हैं न्यूज़लाइन कोलकाता के माध्यम से एक दूसरे पे आरोप लगाते हुए पति आरोप में किसने क्या कुछ कहा। न्यूज़लाइन कोलकाता के माध्यम से দেখুন ওনারা দাবি করছেন যে দু বছরের বিল ওনাদের বকেয়া বাকি আছে। তো আমি এই ব্যাপারে বলবো যে আমি বালি মিউনিসিপ্যালিটিতে অ্যাজ এ ফিনান্স অফিসার হিসাবে আমি জয়েন করেছি 28 ফেব্রুয়ারি 2024। এই আমার চার মাসের মতো হয়েছে। তো চার মাসে এই মেয়াদে আমি আমার কাছে যে সমস্ত ফাইল এখনও পর্যন্ত এসেছে, তার মধ্যে মানে ম্যাক্সিমাম ফাইলই আমি দেখেছি যে আমাদের যে সমস্ত ফিনান্সের অর্ডার আছে সেই সমস্ত অর্ডার ভায়োলেট করেছে, লাইক 5400 4609 2320 3103। এখানে উল্লেখ্য যে যেখানে জুলাই মাসের 22 তারিখে ফিনান্সের অর্ডার করে যেখানে গভর্নমেন্ট বলে দিয়েছে যে 1 লাখ টাকার উপরের কাজের ক্ষেত্রে টেন্ডার ম্যান্ডেটারি, সেখানে কিন্তু এখানে মানে টেন্ডার ছাড়াই মানে এক্সটেনশান দিয়ে দিয়ে একই এজেন্সিকে কাজ পাইয়ে দিচ্ছে, বারংবার এটা হয়েছে। তো এ ব্যাপারে আমাদের এপ্রিল মাসে ইউডিএমের সেক্রেটারিও এসেছিলেন, অ্যাডিশনাল সেক্রেটারি এসেছিলেন, তো ওনাকে ওনার কাছেও আমি এই কথাগুলো তুলে ধরি, যদিও সেটা ভার্বালি আমি বলেছিলাম ওনাকেও সে ব্যাপারে। উনি বলেছিলেন তখন যে আশ্বাস দিয়েছিলেন যে এ ব্যাপারে আপনারা নিজেদের মধ্যে এসডিও ম্যাডামের সাথে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার কথা বলেছিলেন এরকম, কিন্তু তারপরেও মানে বিল আসে একাধিক ওইভাবেই যে একদম অর্ডার ভায়োলেট করেই সেই রকমভাবে যথারীতিভাবে কাজ মানে চলে আসছে। তো একদমই না এই এই বিষয়ে আমি 2 তারিখে জুলাই মাসের 2 তারিখে আমাকে যেহেতু মানে বারংবার প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে ওই সমস্ত অর্ডার ভায়োলেট করা বিলগুলো ছাড়ার জন্য প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, তো আমার যথারীতি মানে উপায় না দেখে আমি জুলাই মাসের 2 তারিখে আমি একটা চিঠি করি, সেই চিঠি আমি এডিশনাল সেক্রেটারি ইউডিএমএ স্যারকেও দিয়েছি এবং স্পেশাল সেক্রেটারি আমাদের ফিনান্স অফিসারকেও দিয়েছি যে এই সমস্ত বিলগুলো যে সমস্ত কাজ হয়েছে সেগুলো আমাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে ছাড়ার জন্য, কিন্তু এই সমস্ত বিলগুলো তো ফিনান্সের অর্ডার ভায়োলেট করে করা হয়েছে, তো আমি কিভাবে বিলগুলো ছাড়বো এর মানে জন্য আমাকে একটা রিটেন যদি ইনস্ট্রাকশান দেওয়া হয় তো আমার ক্ষেত্রে এগুলো ছাড়া অনেক সুবিধাজনক হয়, কিন্তু ব্যাপার হচ্ছে যে এখন তো আজকে যা পরিস্থিতি হলো ওরা এসে একেবারে ঘেরাও করলো আমাকে, 3-4 ঘন্টা তো আমাকে বেরোতে দেওয়া হলো না, টয়লেটে যে এমন কি যাওয়ারও কোনো রকম মানে কি বলবো বাধা সৃষ্টি করা হলো। তো এখন এসডিও ম্যাডাম এসেছিলেন, তো এসডিও ম্যাডাম সমস্ত কিছুই দেখলেন, তো উনি দেখার পরেও ফাইল চেয়ে পাঠালেন, ফাইল দেখার পরেও উনি বলছেন যে উল্টে আমাকে বলছেন যে আমাকে শোকজ করা হবে যেহেতু এটা এক্সটেনশন করে কাজটা দেওয়া হয়েছিল, কিন্তু গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী এই কাজ এক্সটেনশন করা যায় না,
একটা এস্টিমেট যখন ফিক্সড হয়ে যাবে, সেই ভ্যাটেড অ্যামাউন্ট যখন ফিক্সড হয়ে যাবে সেই নির্দিষ্ট কাজের জন্য, সেই কাজ শেষ হয়ে যাবে আবার পুনরায় যখন কাজ শুরু হবে নতুন করে টেন্ডার করতে হবে, এটাই গভর্নমেন্টের নিয়ম। কিন্তু নতুন করে টেন্ডার না করে ওরা ওই একই এজেন্সিকে বারংবার কাজ পাইয়ে দিয়ে আসছে বছরের পর বছর। মুখ্যমন্ত্রী তো বারবার বলছে এইসব বিষয়ে একটা নজরদারি এবং নির্দেশও পাঠানো হচ্ছে, মুখ্যমন্ত্রী নির্দেশও কি অবজ্ঞা করছে কি কোনো দিয়েছে? তো সে ব্যাপারে 24 তারিখে ম্যাডাম আমাদের রেসপেক্টেড সিএম ম্যাডাম যেটা বলেছিলেন, তো সেই বিষয়ে তো তার কথা বেরিয়ে যাচ্ছে। এই যে অনিয়ম করে বিল পাস করানো, এই যে প্রেসার ক্রিয়েট করা, হ্যাঁ অবশ্যই, কারণ আজকে যা হলো তো মানে প্রায় 4 ঘন্টার উপরে তো আমাকে ঘেরাও করে রাখা হয়েছিল, তো দৈনন্দিন জীবনে তো এত নিরাপত্তার অভাব করবই আমার। ইভেন মানে কি বলবো, হায়ার অথরিটির চক্ষুশূল এমন হয়ে গেছি, আমার ডিপার্টমেন্ট থেকে অর্ডার করে আমার এফিসিয়েন্ট স্টাফগুলোকে তুলে নেওয়া হয়েছে, আমার গাড়ি যেখানে এখান আমার হাওড়া ট্রেজারি টুতে বিল লাগে, বিভিন্ন রকমের বিল হাওড়া ট্রেজারি টুতে লাগে, আমার এখান থেকে গাড়ি তুলে নেওয়া হয়েছে, এগুলো উদ্দেশ্য প্রণোদিত ছাড়া কি বলা যাবে। আমি আমার সেক্রেটারি স্যারকে আমি জানিয়েছি, আমার ফিনান্সের হায়ার অথরিটি যিনি আছেন, আমাদের ক্যারিয়ার কন্ট্রোলিং অথরিটির যিনি আছেন ওনাকে আমি সমস্তটাই জানিয়েছি। একবারে বেআইনি বিল, কিন্তু যেভাবে প্রেসার ক্রিয়েট আমাদের সামনে দেখলাম যে আপনাকে চাকরি হবে, আপনি কি নিয়মের বাইরে করতে পারেন কোনো কাজ? কোনো কখনোই না, নিয়মের বাইরে কি করে করব? একটা গভর্নমেন্টের অর্ডার ভায়োলেট করে আমি একজন গভর্নমেন্ট অফিসার হয়ে নিজের অর্ডার কী করে ভায়োলেট করবো? তার উপর আমি মানে অডিট ব্রাঞ্চের একজন অফিসার, তো এটা কখনোই তো করা যায় না। কারা কারা করছে প্রেসার ক্রিয়েটটা? কারা কারা করছে, মেনলি তো এজেন্সির লোক আছে এবং অফিসারও আছে এখানে। আমি তো সরাসরি বলবো যে এখানে অফিসারদের ইন্ধন ছাড়া তো কিছু হয় না, কারণ অফিসার এগুলো কীভাবে আপনার ওয়ার্ক অর্ডার কীভাবে ইস্যু করলো, এই সমস্ত টেন্ডার ছাড়া ওয়ার্ক অর্ডারগুলো ইস্যু করা হলো কী করে? এখানে তো অফিসারও পুরোপুরি দুর্নীতি কি না আমি এটা বলতে পারবো না, কারণ আমার মাত্র 4 মাস হলো আমি এখানে এসেছি, দুর্নীতি কি না বালি পুরসভায় কী হচ্ছে আমি এই ব্যাপারটা মানে পুরোপুরি একেবারে দুর্নীতি কি না আমি এটা সঠিকভাবে জানি না, কিন্তু অর্ডার ভায়োলেট করে যে কাজ হচ্ছে এ ব্যাপারে নিশ্চিত। এটা তো হবেই, এটা তো হবেই, কারণ এখনো পর্যন্ত আমার কাছে যা বিল এসেছে প্রায় 2.5 কোটির কাছাকাছি বিল আপনার অর্ডার ভায়োলেট করা বিল এসেছে, তো এবার এজেন্সিগুলো যারা কাজ অলরেডি করে ফেলেছে, যাদের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে, তাদের দিক থেকেও তো মানে যেহেতু কাজ করে ফেলেছে, পাওনাদারদের পাওনা দেওয়ার ব্যাপার আছে, তাদের দিক থেকেও প্রেশার আছে, যার জন্য হয়তো তারা তাদের উপায় না দেখে এই কাজ করতে বাধ্য হচ্ছে। আপনার নাম? অনু কল্যাণ প্রামাণিক। ডেজিগনেশন? আমি ফিনান্স অফিসার, আমি অডিট সার্ভিস ওয়েস্ট বেঙ্গল অডিট সার্ভিসের অফিসার।